আমার মা এসে জানেছে যে দেখো তোমার ফুল এমন মন করছে, আমার মায়ের দোষ আছে, তোমার ফুলের সেম দোষ আছে, সুন্দর ভাবে মাইনে নোগা। তো হ্যাঁ মা কিছু করছে যে কইছে না আমার ফুলের কোনো দোষ নাই, আমার ফুলার বিয়ে করাইতাম না, আমার ফুলার রাজি নেই, যদি আমার ফুলাটা মরে যায় তো আমি কী দেখব। তো মা কইছে তো আমার মায়েরা যদি মরে যায় কী দেখব, এমন কইছে পরে। তারপর সমাজ এমনি পারিবারিক মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে কইছে যে বিয়ে করবো, মিটিংয়ের মধ্যে কইছে যে ফুলার কোনো দোষ নাই, আমরা এটার থেকে আয় করছি যে তারা করতে গেতেছে। তারপর পঞ্চায়েত মিটিং হয়েছে, পঞ্চায়েত মিটিংয়েতে হেসি গেছে যে হো আমি কইছি বিয়ে করো, বিয়ে করতে গিয়ে সার্বিক সম্পর্ক কষি করেছিলাম। হ্যাঁ পঞ্চায়েত মিটিং তারা 15 দিনের টাইম নিয়েছে, নিয়ে এসেরা 15 দিনের টাইম নিয়েছিল, তারা কোনো রামাত নাই, এক মাসের মতন গেছে কোনো রামাত করছে না। তারপর 15 দিনের কয়েকদিন পরে সেটা আমি এদিকে আই বসে তার ভাই, তাই মানে সবাই মিলে তুলে দিচ্ছে তার ভাই, তো এলাকার ভাই সিরে জানে সেই তুলে দেবো না। তো তাই হেরা এসে কেছে যে আমরা ফুল আমরা তালামালা দিয়ে গেছি না, তো তাই নিয়ে কেছে যে ফুলাই না আমরা বিয়া করবো, তালাটা যাই আমরা খুলে দেবো কষ্ট করে, এরপর তালাটা খুলে দিছি, এরপর তারা কেছে আমরা বিয়া করবো। কিন্তু তারপরও রামাত করছে না, 3 দিনের মধ্যে কেছে বিয়া করবে, কোনো রামাত মারছে না। এখন কই আইছো তুমি? এখন আছি সুদিশার বাড়ি। তুমি এখন কি এবার কি বিয়েবাড়িতে থাকবে? মানে যতক্ষণ ছেলে বিয়ে না করে বাড়িতে থাকবে। কোন জায়গায় এটা? এটা গোকুল অশোকান্ত বলে। কি হয়েছিল রাতে, কি প্রবলেম? রাতে ধরো ওই ফুলাতে হতে নষ্ট করলো। হ্যাঁ মনে হয় কই যে মানে হলো এসে আমি এলাম, আর রাতে গেলো ওটা হই না, যেতে দিন ফুলা না আগে। ছেলের নাম কি?